আসসালামু আলাইকুম। মসজিদ বলতে আমরা শুধু বুঝি মুসলমানদের ইবাদতের স্থান, কিন্তু বিশ্বে এমন কিছু মসজিদ রয়েছে যেগুলো এর নির্মাণ শৈলী, ইতিহাস ও নান্দনিকতার জন্য বিভিন্ন ধর্মের মানুষের আকৃষ্ট করে। আমাদের দেশে যেমন ষাট গম্বুজ মসজিদ দেখতে নানা ধর্মের মানুষ ভিড় জমায়, তেমনি আরও অনেক মসজিদ রয়েছে যেগুলো দেখার জন্য আশেপাশে জড়ো হয় অনেক অমুসলিম। এখানে এমন কয়েকটি দৃষ্টিনন্দন মসজিদের কথাই তুলে ধরা হলো। মসজিদুল হাসান আল শানি মরুক্ষা। মসজিদুল হাসান আল শানি ক্যাসাবালাস্কায় হাজ বা হাসান মসজিদ নামে বেশি পরিচিত। মরুক্কার সবচেয়ে বড় শহর ক্যাসাবালাস্কায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই মসজিদটি অনেকটা মুঘল স্থাপনের উপর ভিত্তি করে নির্মিত। এই মসজিদটির স্থাপন প্রায় 21,000 বর্গ মিটার জমির উপরে, প্রায় 40,000 মুসল্লি একত্রে জামাত আদায় করতে পারে। মসজিদুল আকসা জেরুজালেম। আল আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। জেরুজালেমের এই মসজিদটির প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সাখরা, কুব্বাত আস সিলসিলা ও কুব্বাত আল নবী নামক স্থাপনগুলো অবস্থিত। এই জায়গাটিকে ট্রেম্পল মাউন্ট ও বলা হয়। বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। জহির মসজিদ মালয়েশিয়া। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অবস্থিত জহির মসজিদ দেশটির সবচেয়ে প্রাচীন একটি মসজিদ। 1912 সালে সুলতান তাজউদ্দিন মুকাররাম শাহর ছেলে টুঙ্কু মাহমুদের অর্থায়নে এই মসজিদ নির্মাণ করা হয়। ইন্দোনেশিয়ার উত্তর সুমান্তার আজিজি মসজিদের আদলে মূলত স্থাপত্য শৈলী নির্মাণ করা হয়। ইসলামের 5টি স্তম্ভের এই কথা মাথায় রেখেই মসজিদটিকে 5টি গম্বুজ নির্মাণ করা হয়েছে। এক পরিসংখ্যান বলেছে, প্রতি বছর যত পর্যটক এই মসজিদ দেখতে আসে তার মধ্যে 10% হল অমুসলিম। তাজুল মসজিদ ভারত। ভারতের সর্ববৃহত্তম মসজিদ এটি। মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের শাসনামলে নবাব শাহজাহান বেগম এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। আল্লামা মোহাম্মদ ইমরান খান, নদভী আজহারি এবং মাওলানা সাইয়াদ হাসমত আলী সাহেব 1985 সালে এর নির্মাণ কাজ শেষ করেন। 3টি গম্বুজ ও 2টি সুউচ্চ মিনার। মসজিদের ভিতর ও বাইরে মিলে 1,75,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। চত্বরের মাঝখানে রয়েছে বিশাল পানির হাউস। মসজিদটির আয়তন প্রায় 43 লাখ স্কোয়ার ফুট। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আবুধাবি। আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত এই মসজিদটির বিশ্বসেরা মসজিদগুলোর একটি। 1996 সালে এর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2007 সালে। এটি নির্মাণে অংশ নিয়েছিলেন 3,000-এর বেশি শ্রমিক। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা দৃষ্টিনন্দন এই মসজিদটির পরিদর্শন করেছে। গত বছর অক্টোবরে ইসরায়েলি মন্ত্রী মিরি রেজেপও এই মসজিদটি ঘুরে দেখেন। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। 30 একর জমির উপর নির্মিত এই মসজিদটি আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। এখানে বিভিন্ন সাইজের 60টি গম্বুজ রয়েছে, যার উচ্চতা 279 ফুট। রয়েছে 351 ফুট উচ্চতার 4টি মিনার। 41,000 মুসল্লি একসঙ্গে মিলিত হয়ে এখানে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, এবং সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের সাথেই থাকুন।